কি করে পার হব, সাঁতার জানি না। পার তো একজনই করতে পারে, নাম। কেমন করে নাম, আকুল হয়ে নাম, ব্যাকুল হয়ে নাম। শিশু যেমন আর কিচ্ছু পারে না, চিৎকার করে তার মাকে ডাকে, মা ছুটে আসে। ব্যথায় কাঁদে, মা চিৎকার শুনে ছুটে আসে। অমন করে আকুল হয়ে একবার ডাকো, কাঁদো, আমার ভগবান আসবে। শুধুমাত্র তিলক করলাম, গলায় তুলসীর মালা নিলাম, হরির নাম নিয়েছি গুরুদেবের কাছ থেকে, এটা নয়, ভজন করতে হবে। আমাদের নিখিল শাস্ত্র ভজন করতে বলে। এ জীবন নয়, মনুষ্য জন্মের সার্থকতা তাকে পাওয়া, ভজনে নিমগ্ন হয়ে থাকা। বলো না গো রাধে রাধে, কবে ভজন শুরু হয় জানো? কবে ভজন শুরু হয়? 84 লাখ জনি পরিভ্রমণ, মনুষ্য হয়েছি। মনুষ্য হয়ে যদি ভগবত ভজন না করি কি হবে জানো? আবার 84 লাখ জনি আবার শুরু হবে, আবার সেই কত যন্ত্রণা। বুঝিয়ে দিয়েছেন, যন্ত্রণার অবসান তখন হয় যখন তার সঙ্গে সম্বন্ধ শুরু হয়। দেখো না, জলচর ওই প্রাণী একটা শঙ্খ, শঙ্খ হয়ে জন্ম নেবার পর আর জলচর প্রাণী হয়ে জন্ম নিতে হয় নাই। কেন জানো? শঙ্খ ভগবান তার অতি প্রিয়। শঙ্খের মধ্যস্থ জল ভগবানকে পরিক্রমা করিয়ে, ভগবানকে আরতি করিয়ে যদি সেই জলটা কারোর মাথায় ছিটে দেওয়া হয়, তার ব্রহ্মহত্যার পাপ চলে যায়। এইসব বুঝিয়ে দিয়েছে। শঙ্খ হয়ে জন্ম নেবার পর তারপর আর জলচর প্রাণী হয়ে আসতে হয় নাই, মুক্ত, রক্ষা। কিন্তু শেষ রক্ষা না, আবার জন্ম। শঙ্খ হয়ে জন্ম নেওয়ার পর যখন ভগবানের সেবায় লাগলো, তখন সে শঙ্খ সব জনিকে, সব জলচর প্রাণীকে মুক্ত করে দিল, বুঝিয়ে দিল। ভগবানের সঙ্গে সম্বন্ধ হলে আর ফিরে আসতে হয় না, আর কষ্ট পেতে হয় না, তার সেবায় নিমগ্ন হওয়া যায়। ডিম্ব হয়ে জন্ম হয়েছে, কত সরীসৃপ হয়েছি, কত সাপ হয়েছিলাম, কত পিঁপড়ে, কত পোকা মাকড়, ডিম্ব হয়ে জন্ম নিয়েছি। কবে মুক্ত হয়েছি জানো? যেদিন ময়ূর হয়ে জন্ম নিয়েছি, ময়ূর হয়ে জন্ম নেবার পর ময়ূরের পাখাটা ভগবানের সেবায় লেগে গিয়েছে, আর পক্ষী শ্রেণী থেকে মুক্ত হয়ে গেলাম। বুঝিয়ে দিল, এই মুক্তি হবার, এই মুক্ত, নিজেকে মুক্ত করবার একটা বিশেষ ব্যবস্থা, ভগবানের সঙ্গে সম্বন্ধ কর, ভগবানের সেবায় নিমগ্ন হও। ওরে মনুষ্য জাতি, তখন তুমি শুদ্ধ সুন্দর, তখন তুমি পবিত্র। অংশ আর অংশী তারা যদি দুই দুইয়ের সঙ্গে মিলন না হয়, তবে সে অংশ অংশী আলাদা হলে জীবনে তো দুর্ভাগ্য আসবেই, কষ্ট কেন? কৃষ্ণ ভুলি যে জীবনাদি বহির্মুখ, অতএব মায়া তারই দেয় সংসার দুঃখ। সংসারে দুঃখ কেন? কৃষ্ণ ভুলে গেছ,
ভগবত নাম ভুলে গেছো, তাই তোমার দুঃখ। আর ভুলে গেলে আবার 84 লাখ জনি মনুষ্য হয়েছে, এইবার যদি ভজন না করি, এ লিখে রেখো, আবার জনি পরিভ্রম। বৃক্ষ হয়ে জন্ম নিয়েছি কতবার, তবে কবে বুঝেছি জানো, আর বৃক্ষ হয়ে জন্ম নিতে হবে না, যেদিন আমি তুলসী বৃক্ষ হয়ে জন্ম নিয়েছিলাম, তুলসী হয়ে ভগবানের সেবায় লেগে গিয়েছিলাম, তার চরণে লিপতে গিয়েছিলাম, তার চরণ পেয়ে গিয়েছিলাম, সেই দিন থেকে বুঝিয়ে দিয়েছিল আর আর বৃক্ষ হতে হবে না তোমাকে, তুমি বৃক্ষ জনি থেকেই মুক্ত হয়ে গিয়েছ, ধন্য হয়ে গিয়েছ। প্রতিটি ক্ষেত্রেই তাই হয়েছে। এবার মনুষ্য শরীর, মনুষ্য শরীরের সেবা, ঋষিকেই ন ঋষিকেই স সেবনম ভক্তির উচ্চতে, ইন্দ্রিয় দ্বারা ঋষিকেশের সেবা, চক্ষু কর্ণ হস্ত পাদ। কর্ণ কি করবে, তার কথাতে নিমগ্ন হবে, হস্ত তার সেবা করবে, চক্ষু তার সেবা করবে, তার দর্শনাদি, নাসিকা তারই চরণী সুগন্ধ আস্বাদন করবে, নতুবা তো ধিক্কার নিচে কি, একদম ধিক্কার। বৃন্দাবনে এক মহাত্মা মহাপুরুষের সঙ্গে আমার সাক্ষাৎকার হয়েছিল, আমার হাতটা ধরে নিয়ে তার কুটিয়ায় নিয়ে গিয়ে আমায় বলছেন, মহারাজজি একটা জিনিস দেখাব। বলে কি, ঘরের থেকে সবাইকে বের করে দিলেন, আমার ভেতরটা ঠিক 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 করছিল, অনেকদিন আগের কথা, ওইভাবে অনুভব হয় নাই, এদিকে ধ্যান দাও মাগো, দেখো এমন একটা কথা কিন্তু এদের কপালে নাই, আর তুমিও যদি ওইদিকে ধ্যান দাও তাহলে শেষ, ওরা কথাতে ছিল না, কথাতে থাকলে বলতো যে এই কথাটা না শুনে গেলে হবে না, তার মানে কত শ্রোতা দেখো, কত রকম বাইরের শ্রোতাও আছে জগতে, আর তুমি যদি ওইদিকে ধ্যান দাও চলবে? একটা গুরুত্বপূর্ণ কথা শুরু হয়েছে, অথচ শ্রবণের আগ্রহ কিছুই নাই, আসি যাই থাক্কা হোক্কা হি চলো। বলতে ইচ্ছে করে না কখনো কখনো জানো, কারণ মুখ দেখলে বলতে ইচ্ছে করে না, আবার কখনো মনে হয় রাধারানী বলেন বলো বলো, হ্যাঁ কি সমস্যা, কুটিয়ার ভেতরে দরজাটা বন্ধ করে দিলেন, আমার হাতটা ধরে বললেন, বাবা একটা গন্ধ শুনতে পাচ্ছ, কিসের গন্ধ, আমি প্রশ্ন করলাম, বাবা উত্তর দিলেন, রাধারানীর চরণের সুগন্ধ। আমি বললাম না পাচ্ছি না, ভেতরে প্রচন্ড যন্ত্রণার অনুভব হচ্ছিল, উনি সেই সুগন্ধ আস্বাদন করছেন আর আমি কুকুরের মতো দুর্গন্ধের রাজত্বে পড়ে থেকে রাধারানীর চরণের সুগন্ধকে আস্বাদন করতে পাচ্ছি না, প্রচন্ড যন্ত্রণা হচ্ছিল, প্রচন্ড যন্ত্রণা, বুকের ভেতরে আগুন লেগে গিয়েছিল, বাবার হাতটা শক্ত করে ধরে বললাম, বাবা আমার মুখে আগুন লেগে গেছে, আমার সেই সুগন্ধ নাকে আসছে না কেন,
অনেকক্ষণ পর যখন যন্ত্রণা অতি গভীরে পৌঁছে গেছে, তখন রাধারানীর চরণের সেই অপ্রাকৃত সুগন্ধের আস্বাদন হয়েছে। সে কি অনুভব, এ কথা তো বলবার কথা না, এ কথা তবুও কেন বলি যদি শুনবার পর কারোর ভেতরে আগুন জ্বলে। ঋষিকেইন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে, ইন্দ্রিয় দ্বারা ভগবত সেবা, চোখ দুটো দর্শন করবে তারে, কান শুনবে, জিহ্বা তার প্রসাদের আস্বাদন করবে, জিহ্বা নাচবে তার নামে, সবসময় নাচবে, সবসময় আনন্দ করবে জিহ্বা, রাধা 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 রাধা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে, সবসময় নিরন্তর, কখনো নাম বন্ধ করলে চলবে না, নিরন্তর তার অনুভব, নিরন্তর তার সন্দর্শন, নিরন্তর তার কথা শ্রবণের আকাঙ্ক্ষা, নিরন্তর নিরন্তর মানে অনুক্ষণ। যদি কখনো কোনো সময় রাতের বেলা ঘুমিয়ে আছো, ঘুমটায় যদি রাধারানী না আসেন, স্বপ্নেই যদি কখনো রাধারানী না আসেন, পরের দিন যন্ত্রণায় ছটফট করবে, বারোটা ঘন্টা আমার এমনি চলে গেল, কি আমার জীবন শেষ হয়ে গেল, অপরাধ। যে মুহূর্তে রাধারানী নাই, সে দিন হোক রাত হোক নিদ্রা হোক যে অবস্থায় হোক, রাধারানী নাই তার মানে অপরাধী জীবন। তাই সাধকের সাধনা সদা সর্বদা রাধারানীকে নিয়ে। মনুষ্য জন্ম কেন, কিসের জন্য জন্মেছি, কেন আমি মানুষ, আমি কে এটা জানবার জন্য। আমি কি অনেকেই তো জানি, কাউকে যদি প্রশ্ন করি তুমি কে, উত্তর দেবে আমি অমুক দাস, আমি অমুক সাহা, আমি অমুক রায়, আমি অমুক কর্মকার, আমি অমুক চক্রবর্তী, আমি অমুক ভট্টাচার্য, আমি অমুক গোস্বামী। হ্যাঁ, এটা এইসব পরিচয় তো লৌকিক পরিচয়, এ পরিচয় তো পরিচয় না, এই আইডেন্টি কার্ডটা কেবলমাত্র হে সংসার জগতেই কাজে লাগে, হ্যাঁ উপরে এর কোনো কাজ নাই, বৃন্দাবনে এর কোনো কাজ নাই, ওখানে অন্য এক পরিচয় আছে, ওই পরিচয়টাই পরিচয়। এই পরিচয়টা মানে সদা সর্বদা নিজের পরিচয়টাকেই বুঝিয়ে দেয়, অনুভব করিয়ে দেয়, আমি কে, কে আমি, সেখানকার পরিচয়, সেখানকার সে পরিচয় নিয়ে মাধবের সঙ্গে, রাধা মাধবের সঙ্গে নিত্য নিকুঞ্জ বিহারী, সেই সেবা সেই ভাব, ওই পরিচয় ছাড়া ওখানে প্রবেশের অধিকার নাই। যারা সংসারের পরিচয় নিয়ে যারা মত্ত আছো না, যারা নিজের দাসের পরিচয়টা ভুলে গিয়ে কেবলমাত্র সংসারের পরিচয়ে কেউ মালিক হয়ে আছি, কেউ বা দাদা, কেউ কাকা, কেউ বাবা, কারুর বাবা, কারুর মালিক, কারুর জেঠু, কারুর খুড়ো, কত মালিক, এই মালিকের পরিচয় পরিচয় না, পরিচয় তো বৃন্দাবনে দাসের পরিচয়, দাস, দাসের পরিচয় পেয়েছ। আমার করুণাময়ী রাধারানীর অত্যন্ত প্রিয়া গুরুশ্রী পাদ পদ্ম গুরুমঞ্জনী সেই দাসীর পরিচয় দিয়ে দেয়, শুধু পরিচয় দেয় না, তোমার তোমাকে সেই নিকুঞ্জ কাননে হাত ধরে নিয়ে গিয়ে তুমি যে তার দাসী, তোমার সেবা নিত্য, সেবা নিত্য, রূপ নিত্য, বয়স নিত্য, বসতি তোমাকে ওখানে বসতিও দিয়ে দেয়। তুমি যেখানেই থাকো, তুমি ধূপগুড়িতে আছো,
পঞ্চপাণ্ডব বর্জিত স্থান, মহাপ্রভু আসে নাই, হ্যাঁ তাতে দুঃখ তুমি পেও না, একদম কোনো দুঃখ নাই, এতে কোনো দুঃখই নাই। কেন দুঃখ নাই জানো? যখন তুমি জানবে তোমার সেই শাশ্বত শরীরটি সেই ভগবত ভজন করবার জন্য তার সঙ্গেই যাওয়ার একটা সুযোগ করিয়ে দিয়েছেন, আমি তারই, আমি তার দাসী, আমি তার অত্যন্ত অত্যন্ত নিজজন, আমি গুরুমঞ্জুরির অত্যন্ত নিজজন, আমি সেখানে যাবার আমার যোগ্যতা আছে, আমার আমার অনুভব আছে, আমি সেই জায়গায় পৌঁছতে পারি, এটা মনুষ্য জীবনে সবচাইতে বড় আনন্দের সংবাদ। যদিও মানুষ কলিকালের, কিন্তু বড় সৌভাগ্য যে দেবদুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি। দেবতারা আশা করি সেই দেবদুর্লভ মানুষের জন্ম পেয়েছি, এখন থেকেই ভজন করতে হবে। বেদমন্ত্র শুনিয়েছেন অয়মারম্ভ শুভায় ভবতু, কোন শুভ? এই এখন, এই শুভ কাজ মানে এরকম নয় যে শুভ কাজ কাল থেকে শুরু করো। এদিকে ধ্যান দাও মা, ও পাগলি তুমি ভালো আছো, ভালো আছো তুমি, ভালো তুমি নাই। কেন তুমি ভালো নাই জানো? সংসার জগতে সংসারের সঙ্গে সম্বন্ধ তোমার, তাই ভালো থাকা যায় না। সংসারের সঙ্গে যার সম্বন্ধ সে আবার কী করে ভালো থাকে? ভালো তো তখন থাকা যায় যখন তার সঙ্গে সম্বন্ধ হয়, বলো না গোড়া ধে রাধে, তখন আর কখনো খারাপ নাই। ব্যাস, আমি সুখের না, আমি দুঃখের না, আমি আমার না, আমি একমাত্র তোমার, বলো না গোড়া ধে রাধে। আমি তো তখন আমি আমারও না, আমার ইচ্ছা আমার না, তোমার ইচ্ছা যা তাই, হ্যাঁ তবে তো তার মতন সুখ আর নাই। তোমার ইচ্ছাতে যখন আমার ইচ্ছা প্রকাশ করব না, তখন তার মতন সুখ আর নাই। এটি মনুষ্য জন্মের সার্থকতা, তোমার ইচ্ছা যা তাই আমার ইচ্ছা। গুরুদেব, তোমার ইচ্ছা যা তাই আমার ইচ্ছা, তাকে প্রেম বলা হয়, আর আমার ইচ্ছা যা তাকে কাম বলা হতো। গুরুদেব, আজ থেকে তোমার ইচ্ছা যা তাই আমার ইচ্ছা, তাই নিজের ইচ্ছাকে পরিত্যাগ করে দিয়েছি, বলো না গোড়া ধে রাধে। তো বেশ, তাহলে কেন মানুষ হয়েছি? আহার নিদ্রা মৈথুনে ডুবে থাকব, আহারে ব্যস্ত থাকব, ও তো পশুও করে, তাহলে পশু আর মানুষের তফাৎ থাকবে না? আমি আর পশুর মধ্যে কোনো তফাৎ নাই নাকি? ও আর নিদ্রা মৈথুনে আনন্দ পায়, হ্যাঁ মানুষও ঠিক তাই, কি গো? তাহলে মানুষ একটু পশুর চাইতে উঁচুতে আছে না নিচুতে আছে, বলো তো, বিচার করো তো। পশু একটা কুকুর, সেও সংযমী, কুকুর ভাদ্র মাসকে মিলনের মাস বা সন্তান উৎপাদনের মাস রূপে বিশেষভাবে সে তখন স্ত্রী সঙ্গ করে, অথচ মনুষ্য জাতি কুকুরের চাইতে হত্য। তুমি কে? মানুষ? ওরে ওরে মন, কার মন তুই? মানুষের মন। যদি তুই মানুষের মন হোস, তাহলে সেই মনেই মনোমোহিনী অবস্থান করবে। যদি তুই মানুষের মন না হোস, পশুর মনের মতন তোর মন হয়, তাহলে কি হবে বলো, কি হবে? হ্যাঁ, সেখানে তো আর কিছুই থাকবে না। কথা বললেন যে কেন তাহলে মনুষ্য জন্ম হলো, বলে মনুষ্য জন্মের একটাই মাত্র কারণ, মানুষ হওয়ার সার্থকতা। পথ চলার সার্থকতা যেমন গন্তব্যস্থলে পৌঁছলে, ঠিক মানুষ হওয়ার সার্থকতা মনোমোহিনী তার হৃদয়ে অবস্থান করলে, ভগবত ভজন করলেই তবে মনুষ্য জন্মের সার্থকতা। মানবিকতার, মনুষ্যত্ববোধের, উদারতার, মহানতার প্রমাণ দিলে মানুষ হবার সার্থকতা। ত্যাগ, তিতিক্ষা, বৈরাগ্য, আরাধনার প্রমাণ দিলে তবে মানুষ তুমি, তার প্রমাণ দিচ্ছ।
অন্য কোন পশু তার মৃত্যুকে চিনতে পারে না, পশুর কোনো অনুভব ওই প্রকার নাই, অনুভব শক্তি পশুর নাই। একটা ছাগলকে তুমি কাটা অবস্থায় দেখো, দুটো ছাগল পাশাপাশি রাখা আছে, একটা কাটা হচ্ছে, তার গলায় কেটেছে, তার শরীর থেকে চামড়াগুলো ছিঁড়ে নিচ্ছে, হ্যাঁ, তার শরীরকে টুকরো টুকরো করছে, আরেকটা ছাগল দেখছে, দেখে তখনও কচি ঘাসগুলো খাচ্ছে, ম্যাঁ ম্যাঁ করে যেন মহানন্দে আছে, হায় হায়, অবস্থা কেমন জানো? পরের ছাগলটার মতন মাদৃশ্য অধমের অবস্থা, জানি মৃত্যু সামনে এসে দাঁড়িয়ে আছে, জানি জানি মৃত্যু হবে, আয়ু গেল অস্তাচল, শরীরে নাহি কবল, তবু না নিজেরে শুধাইব, এই আয়ু অস্তাচলে চলে যাচ্ছে, একটা করে সময় ফুরিয়ে যাচ্ছে, এই যে ক্ষণকাল চলে যাচ্ছে না, এই সময়টা আর ফেরত পাবো না। এই জন্য বেদ মন্ত্র যদি বলে থাকে অয়ম আরম্ভ শুভায় ভবতু, এখনই শুভ হোক, এখনই শুভ করো, এখনই শুভ তৈরি করো, এখনই, না না কাল নয়, কাল নয়, এখনই এখনই ভজন শুরু করো। ওকে কখনো বলো না, তোমার ছেলেটাকে কখনো বলো না, ঠিক আছে এখন মন্ত্র নেওয়া লাগবে না, যুগলে মন্ত্র লিস, যুগল মানে বিয়ে করে নিস, বিয়ে করলে ভজন হয়? বিয়ে করলে ভজন হয় না, প্রহ্লাদ মহারাজ বিয়ে করে ভজন করে নাই, ধ্রুব মহারাজ বিয়ে করে ভজন করে নাই, ভজন আগে করেছেন, কর্দম ঋষি বলছিলেন বিয়ের আগে ভজন করতে হবে, নতুবা আমার জীবন শেষ, স্পর্শমণি পাইয়া কহে কোন জন, আজি নহে কালি লব, থাকুক এখন, যে কহে সে নির্বোধ উন্মত্ত, কালি মেলে কিনা মেলে নাহি জানে তত্ত্ব, যে কহে আজি নহে কালি করিব, কালি ভজিব, আজি কি হইল কত দিবস বাঁচিব। ভজনের সময় হয় শৈশব কাল, ইহার অধিক হয় অনেক জঞ্জাল, এর অধিক অনেক জঞ্জাল হয়, অনেক জঞ্জাল হয়, অনেক জঞ্জাল হয়। ধূপগুড়ি থেকে কয়েক কিলোমিটার দূর থেকে এই ছেলেটা এসেছে, আজ ওর প্রথম ওর সঙ্গে আমার সাক্ষাৎ, ইউটিউবে পাঠ শুনে, হরি কথা আমি বলছি ওর চোখে জল, তোমরা মায়েরা নাকি কোমল হও, মায়েরা নাকি নরম হয়, হৃদয় নাকি নরম, কিন্তু কত শুকনো শুষ্ক তা, হ্যাঁ, চোখে জল নাই, কোথায় গেল গো, খরা লেগে গেছে, খরা খরা, হ্যাঁ, কতদিন খরায় ভুগছি, বৃষ্টি নাই, এইদিকে বৃষ্টি হচ্ছে কিন্তু এইদিকে কোনো বৃষ্টি নাই, চোখের জল নাই। চৈতন্য চরিতামৃতে আছে না বাবা, যে যদি ভগবত কথায় ভগবত নামেই যদি চোখে জল না আসে, তবে অপরাধ জানিবে নিশ্চয়, অপরাধ, তোমার সে অপরাধ আছে। তো দেখো মা, তুমি কোমল হৃদয় হয় মেয়েদের, কোথায়, আমি তো রাধারানীর কথা বলছি, সম্পর্কই নাই, সম্বন্ধ না হলে কি কেউ কাঁদে নাকি? আমার ছেলে মরে গেল আমি ওর জন্য কাঁদব, একদম গ্যারান্টি দেওয়া কথা, আমার ছেলে মরে গেছে আমি যখন শুনবো দৌড়ে গিয়ে, আমি ছুটে গিয়ে দেখছি আমার ছেলেটা মরে গেছে, আমি তার জন্য কাঁদব, কারণ আমার টান হয়েছে, আমি জানি ও আমার ছেলে, আমার ছেলে আর ঘুরে আসবে না, ওই পাশের বাড়ির মাটা, ওই ওর ছেলে মরে নাই, ও কিন্তু কাঁদছে না, ওর অতটা যন্ত্রণা নাই, ওই বাবার অতটা যন্ত্রণা নাই, ও তো মাথা ঠুকরে ঠুকরে কাঁদছে না, কারণ ওর ছেলে মরে নাই, সম্বন্ধ যার সে কাঁদে, ঠিক সম্বন্ধ হতে হবে, তার মানে বুঝে নাও, লিখে নাও, জেনে নাও, আমার সঙ্গে তার সম্বন্ধ হয় নাই, সম্বন্ধ যদি একবার হতো না, হৃদয় মুচড়ে উঠত, তুমড়ে উঠত, এই কথা শুনবার পর হৃদয় তুমড়ে যেত, মুচড়ে যেত। হ্যাঁ, নবদ্বীপে দেখেছিলাম এমন কোনো, হ্যাঁ, এমন কোনো ভক্ত নাই নবদ্বীপে, যারা শ্রোতা যারা এসেছেন, আমার চোখ যত দূর পর্যন্ত গেছে এমন এমন কারোর চোখ দেখলাম না যে চোখে জল নাই। সত্যি নবদ্বীপবাসী, তোমাদের প্রেম, তোমরা যদি এখন ইউটিউব চ্যানেলে তো অবশ্যই শুনছো, তোমাদের চোখের জল, আমি 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 ভেসে আছি, আমি ডুবে আছি, তোমাদের কথা খুব মনে পড়ছে নবদ্বীপবাসী, তোমাদের কথা খুব মনে পড়ছে, তোমাদের চোখের জলে আমি ভেসেছিলাম, ডুবেছিলাম। তো বলবার তাৎপর্য এটা, সম্বন্ধ না হলে না, সম্বন্ধ আগে,
এজন্য সম্বন্ধ করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতাছি আর সব মরে অকার। আমার সঙ্গে সম্বন্ধ হলো না তাহলে কিসের আমার চোখের জল? ছেলেটা মরে গেছে কাঁদবো কেন? আমার ছেলে নাকি? বলো না গো রাধে রাধে, যার ছেলে সে কাঁদুক। সম্বন্ধ কর, তার সঙ্গে আমার সম্বন্ধ করাধিকালের সম্বন্ধ, আমি তার। কিন্তু ভুলে গিয়েছি, ভুলে গেছি কেন? মায়া ভুলিয়ে দিয়েছে। ভুলে গেছি কেন? সংসার ভুলিয়ে দিয়েছে। এই সংসার জগতে কারণপট ভ্রম বিপ্রলিপসা প্রমাদ আমাকে ভুলিয়ে দিয়েছে। আমি তোমার। ওই নন্দ তনু জ কিঙ্করং পতিতং মাং বিষমে ভবাম্বুদৌ কৃপয়া তব পাদ পঙ্কজে স্থিত ধূলি সদৃশং বিচিন্তয়। ওই সেই নন্দ নন্দন শ্রী গোবিন্দ, সেই গোবিন্দ আমি তার দাস, আমি তার। কিন্তু জানো, মুই কৃষ্ণ দাস তব পদপা সরিয়া পড়িয়াছি ভবার্ণবে মায়াবদ্ধ হইয়া। এই যে মায়াবদ্ধ হইয়া, ভবার্ণব, ভবার্ণব মানে অর্ণব মানে সাগর, ভবের অর্ণব, হ্যাঁ, সংসারের সাগর, মায়ার সাগর। ওই যে বলছিলাম মায়ার সাগরে ডুবে আছি। তাই তুমি যদি কৃপা না করো তবে সে মায়ার সাগরেই পড়ে থাকবো। আমি মানুষ, মানুষ হলে কি করতে হবে, কি করণীয়, কি কর্তব্য আমার? প্রশ্ন করো, কি করতে হবে? তুমি যেখানে এসেছো এখানে আসবার কারণ একবার জিজ্ঞেস করো। কারণ ছাড়া তো জীবন বেকার। আমি কেন এলাম, মন্দিরে কেন আসি, কেন প্রসাদ পাই, সবকিছু জানো, কারণটা জানো। আমি কেন হরি কথা শুনি, কারণটা জানি। আমি কেন হরির নাম করছি, কারণটা জানি। নামে কি হয়, নাম কেমন, নাম কি প্রকার, নাম করলে কি হয়, নামে নময়তি ইতি নাম, নাম যারা করেছি তাদের কাছে ভগবান নেমে এসেছেন, আমার কাছে কেন আসছে না? যারা নাম করেছেন তাদের কাছে ভগবান নেমে এসেছেন, আমার কাছে কেন আসছে না? বুক চাপড়াও, কষ্ট, যন্ত্রণা। আরে সংসারের যন্ত্রণা, যন্ত্রণা নাকি? ছেলে কথা শোনে না, বউ কথা শোনেন না, আগুন লেগে গেছে সংসারে। ও আগুন, আগুন নয়, আগুন এখানে জ্বালাও। এই সংসারের নিয়ম তাই, ও যন্ত্রণা দেয়, আগুন এখানে জ্বলুক। নাম যারা করেছে তারা, তাদের সামনে নামই নেমে এসেছেন, আমার সামনে কেন নামছেন না? আমি কেন পাচ্ছি না তারে? এই ভজন, এই ভজন করবার আগ্রহ, ভজন করবার ইচ্ছা আমার সামনে কেন আসছেন না? আমার রাধানাথ, আমার প্রাণেশ্বরী, আমার প্রিয়া প্রীতম, আমার সামনে কেন আসছেন না? যারা ভজন করেছেন তাদের সামনে ছুটে এসেছে। এই যন্ত্রণার অনুভব হৃদয়ে ঝাঁকুক, তবে সম্বন্ধ না হলে এই যন্ত্রণার অনুভব হয় না।